হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন নবম ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ভিজিটিং কার্ড বানাতে হয়। আমরা এখন এক একটা জিনিস তৈরি করব আর পাশাপাশি নতুন নতুন কিছু কিছু জিনিস শিখব। আর আগে যে টুলগুলো আমরা শিখেছি সেগুলো দিয়ে কিছু করে নতুন জিনিস তৈরি করতে থাকবো। প্রথমে আমি দেখি ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড। বলা হচ্ছে 3.5x2 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, তাহলে আমি একটা নতুন ফাইল নিলাম, যেটা আমি মাপ নিলাম ইঞ্চিতে, রেজুলেশন নিলাম 300, যেহেতু এটা প্রিন্ট হবে। নেটে বিভিন্ন ভিজিটিং কার্ডের ডিজাইন গুলো একটু সার্চ করি। সার্চ করে একটা ডিজাইন দেখে দেখে আমরা তৈরি করবো। এই পাশটা তৈরি করার জন্য প্রথমে আমার একটা সার্কেল লাগবে। আমি গোল একটা সার্কেল নিই। এখানে যদি একটা গ্রেডিয়েন্ট আছে তো এই গ্রেডিয়েন্ট আমরা দিব না আপাতত, আমি একটা অরেঞ্জ কালার দিয়ে দিব। তার ভিতরে একটা সাদা বৃত্ত, আমি এই সার্কেলটাকে একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটাকে একটু ছোট করলাম, ছোট করে এটার মাঝখানে নিয়ে গেলাম, নিয়ে কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে দেখেন আমরা এই দুইটা লেয়ার যদি সিলেক্ট করি একসাথে, ওকে, এখানে দেখেন অ্যালাইনের অপশন আছে। এখানে যদি আমি অ্যালাইন এটা যদি দেই তাহলে সবগুলো উপরের থেকে টপে সেম অ্যালাইন হয়ে যাবে। এই যে সবগুলো টপে সেম অ্যালাইন হয়ে গেছে, এটা যদি দেই তাহলে নিচের দিকে সেম অ্যালাইন হয়ে যাবে। এটা দিলে হচ্ছে লেফটে অ্যালাইন হয়ে যাবে যতগুলো আছে, আর এটা দিলে রাইটে, আর এটা দিলে হচ্ছে সেন্টারে, পাশাপাশি সেন্টারে অ্যালাইন হবে, এই যে, আর এটা দিলে হচ্ছে উপরে নিচে সেন্টারে অ্যালাইন হবে। ওকে, তাহলে আমি এই দুইটা যদি দেই তাহলে একদম বরাবর মাঝ বরাবর বসে গেল। ওকে, এখন আমি এই জিনিসটা, এটা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি করতে পারি। প্রথমে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, রেডিয়াসটা আর একটু বেশি লাগবে। ওকে, এটার কালার হবে এই অরেঞ্জ কালার। আর সেমটা আর একটা কপি করে এটাকে করে দিই, রিফ্লেক্ট করে দিই, এই যে ফ্লিপ হরিজন্টাল, এই ফ্লিপ করে নিলাম। মোটামুটি কিন্তু কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, এখন আমি এই যে পরের যে তিনটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়েছি এগুলোকে আমি নিচে নামিয়ে দিব। এই যে নিচে নামিয়ে দিছি, দেখেন হয়ে গেছে। ওকে, এই অংশটা একটা গ্রুপ করে নিই, আমি গ্রুপ করে নিলাম, তারপর একটু ছোট করে নিই। আচ্ছা, হয়ে গেল। ওকে, এখন আমি এখানে আর একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব সবুজ কালারে। সবুজ কালারটা এখান থেকে নিয়ে নিই। আরেকটা সেম কপি করে নিলাম, নিয়ে এটাকে একটু রোটেট করে নিলাম 90 ডিগ্রি ক্লকওয়াইজ। এখন আমি এটাকে রাইট বাটন দিয়ে এই যে পার্সপেক্টিভ করে একটু চিকন করে ফেলবো।
মোটামুটি কাছাকাছি আসছে কিন্তু, চলে এটাকে একটু বড় করে নিই। মানে কেউ সেম ভাবে এটা নিচে নিয়ে যায়, ঠিক আছে। যেমন এখানে মাঝখানে লেখা আছে স্পেয়ার পার্টস, এই ফন্টটার কাছাকাছি কোনো ফন্ট যদি পাই সেটাই দিব আমরা। আচ্ছা এটা কিছুটা কাছাকাছি পাওয়া গেছে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিব। এরপর আসে এই অংশটা, আচ্ছা এখানে লেখা আছে ইউর কোম্পানি, এটা একটা নর্মাল ফন্টেই লেখা আছে। এটা মাই দিয়ে দিই। আচ্ছা এটা তো সব ছোট হাতের আছে, ছোট বড় হাতের আছে, আর এখানে আছে সব বড় হাতের, তাই না? তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এই অপশনটাতে যাব। এখানে যাওয়ার পরে এই যে এখানে যেটা আছে, এই যে দুইটা টি, এটা হচ্ছে ক্যাপিটালাইজ, এখানে ক্লিক করলে বড় হাতে হয়ে যাবে। আচ্ছা এই কালারটা নিয়ে নেই, ব্লু কালারটা। এখন ফন্টটা লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। এখন এই যে এই অংশটার জন্য আমাকে একটা বড় রাউন্ডেড রেক্টেঙ্গেল নিতে হবে, রেডিয়াসটা আরো বেশি লাগবে, 100 পিক্সেল দিই, চলে মনে হয়। কালারটা দিয়ে দিই ওই যে ব্লু কালারটা। ওকে, এখন আমি এই যে স্কাই ব্লু কালারটাও নিয়ে নিই এখান থেকে। আচ্ছা এখন এই রেক্টেঙ্গেলটার একটা কপি করব, মুভ টুলে গেলাম গিয়ে এটাকে অল্টা চেপে ধরে রেখে একটা কপি করলাম। এই যে কপিটা সিলেক্ট করলাম, এই যে শেপ টুলে গিয়ে ওই ব্লু কালার যেটা একটু আগে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এখন দেখেন এই ব্লু লেয়ারটা এটার পিছনে আছে বা নিচে আছে, তাহলে আমি এই লেয়ারটাকে ধরে একটু নিচে নামিয়ে, মোটামুটি কাছাকাছি চলে আসছে কিন্তু। আচ্ছা এই যে এই অংশটা আছে না উপরের, এটাকে এই গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর তারপরে যে স্পেয়ার পার্টস লেখাটাকেও এই গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিলাম, টেনে ধরে গ্রুপে। এখন আচ্ছা গ্রুপের মধ্যে লেখাটা নিচে চলে গেছে, গ্রুপের ভিতরে এই স্পেয়ার পার্টস লেখাটা এটাকে উপরে তুলে দিই। ওকে এখন আমি চাইলে এই গ্রুপটা সরাসরি কোথাও নিয়ে যেতে পারবো। ওকে এখন আমি ভিজিটিং কার্ডের আরেকটা পাশ নিই, ব্যাক সাইড। ব্যাক সাইডটা কিরকম আছে, ওই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল দুইটা প্রথমে নিয়ে আসি, প্রথমে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিয়ে আসছি। এই যে এরকম, এটা একটু বড় হলে মনে হয় ভালো হয়। ওকে আর এখানে এই ব্লু এর অল্প একটু অংশ, তাহলে এই ব্লু এর যে লেয়ারটা আছে এই লেয়ারটা ধরে টেনে ওইখানে নিয়ে দিই, কিছুটা হয়ে গেল। এরপরে কি আছে, এই জায়গায় লোগোটা আছে,
তাহলে আমি এই পুরো গ্রুপটাকে ধরে নিয়ে যাই। ইউর কোম্পানিটাও আছে, এটাও নিয়ে যাই। এ পাশে ছোট্ট একটু অপশন আছে, এটাকেও সেম ভাবে যে এটাকে আরেকটা কপি করি, এই লেয়ারটাকে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে ছোট করে নিলাম, ছোট করে নিয়ে বাইরে পাঠিয়ে দিলাম, চলবে আসে। এগুলোকে আরো ঘাটলে আরো নিখুঁত করা যাবে। আচ্ছা, এখানে আমি এবার প্রথমে নেম শান নেম, নতুন একটা লেয়ার নিয়ে একটু উপরে, তাহলে আমার সব লেয়ারের উপরে থাকবে। নেই লেখা আসছে না, কারণ একই কালার, লেখাটাকে সাদা করে নিই। এরপরে আছে জব পজিশন, ক্যাপিটাল লেটারই আছে কিন্তু কালার আছে স্কাই ব্লু, তাই না? তাহলে আমি এখান থেকে এই স্কাই ব্লু কালারটা নিয়ে নিই আর এটাকে ধরে একটু ছোট করে দিই, শিফট চেপে ধরে করবো। আমরা যখনই ছোট করব বড় করব এরকম যদি ইয়ে করি তাহলে রেশিওটা মেনটেন হবে না, এক পাশ ধরে আন্দাজি টান দিলে রেশিওটা মেনটেন হবে না। ওকে, তো আমরা যখনই ছোট করব শিফট চেপে ধরে করব, শিফট চেপে ধরে করলে আর এই জিনিসটা আমার ছোট বড় অনুপাতটা পারফেক্টলি মেনটেন হবে। ওকে, নেম শান নেম এটা অনেক মোটা দেখা যাচ্ছে আর এটা অনেক চিকন দেখা যাচ্ছে, তাহলে আমি নেম শান নেমটাকে বোল্ড করে দিই, এই যে মোটা, আর এটাকে অনেক চিকন দেখা যাচ্ছে, এটাকে থিন, কোনো কোনো ফন্টের একটা অপশন থাকে থিন নামে, ওই অপশনটা দিলে অনেক চিকন হয়। আচ্ছা, এরপরে আছে ফোন নাম্বার, আপাতত এটাকে নিয়ে যাই আর একটু ছোট করি আর কালারটা করি হচ্ছে সাদা। একটা ফোন নাম্বার আর একটা ফোন নাম্বার দুইটা, আর এরপরে কি আছে, ইমেল অ্যাড্রেস, নেম এট দ্য রেট অফ কোম্পানি ডট কম। আচ্ছা, এখন তো আর ক্যাপিটাল লেটার দরকার নেই, তাহলে আমি এই অপশন থেকে আবার এটা উঠায় দিই। এখানে হচ্ছে একটা ঠিকানা, এই লেখাটা আমি যখন এই একই একটা এক্সবক্স এর ভিতরে একসাথে দুইটা লেখা আমি যখন এন্টার দিয়ে পরের লাইনে চলে গেছি, এটাকে অ্যালাইন করার জন্য সিলেক্ট করে এই যে এই অ্যালাইনমেন্ট যেটা আমরা আগেও দেখছি, লেফট অ্যালাইন করে নিলাম, আর এখন এইগুলো সবগুলো একই অ্যালাইনে আসার জন্য সবগুলো লেয়ারকে সিলেক্ট করলাম। এখান থেকে এই যে এই জব পজিশন, ইউর কোম্পানি, শান নেম, এই তিনটা তো আমার দরকার নেই, যে বাকি যেগুলো আছে এখান থেকে পর্যন্ত শিফট চেপে প্রথমটা, তারপর কিবোর্ডে শিফট চেপে শেষটাতে যদি চাপ দিই সবগুলো সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন আমি এখান থেকে এই যে লেফট অ্যালাইন যেটা আছে এটা করে নিলেই সবগুলো একই অ্যালাইনে চলে আসলো বাম দিক থেকে। এখন বাকি আছে কি, এই যে আইকনগুলো, আইকনগুলো এখন আঁকতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি নেট থেকে ডাউনলোড করি নি, আপনারা একেও প্র্যাকটিস করতে পারেন। মোবাইল আইকন, ওকে, সার্চ করার সময় এই যে এখানে টুলস থেকে, সরি, প্রথমে ইমেজেসে চলে যাবে, তাহলে শুধু ইমেজগুলো দেখাবে, তারপর টুলস থেকে কালার, কালার থেকে ট্রান্সপারেন্ট, তাহলে আমি শুধু ট্রান্সপারেন্ট ছবিগুলো পাবো। এই যে ফোন আইকনটা নিয়ে নিলাম, ফোন আইকনটাকে কালার ওভারলে, ব্লেন্ডিং অপশনস,
কালার ওভারলে দিয়ে আমরা কালারটা সাদা করে নেব। আর এটা চতুর্দিকে একটা সার্কেল দিয়ে দিব, সার্কেলটার ফিল কালার হবে খালি আর স্ট্রোকের কালার হবে সাদা। ফোনের আইকনটা আমরা পেয়ে গেলাম, এরপরে হচ্ছে মেইলের আইকন। মেইলের আইকন এরকম দরকার নেই, আমি একটা মেইলের আইকন ইউজ করি। এটার এফেক্টটা জাস্ট কপি লেয়ার স্টাইল, আর এখানে এসে পেস্ট লেয়ার স্টাইল। আর এই যে সার্কেলটা কপি করে নিয়ে একটা আরেকটা কপি করে রেখে দিয়ে এখানে অত লাগবে, এটাকে প্রয়োজন একটু নিচে নামিয়ে দেবো। এখানে কেসে লোকেশনের আইকন আছে, এই যে আমি এখানে শুধু লিখবো লোকেশন আইকন। এটা ওয়েবপি ইমেজে আছে, এটা যদি আমি ইউজ করতে হয় আমাকে কনভার্ট করে নিতে হবে, সো এটা বাদ দিলাম, আমরা অন্য একটা নিই। এটা পিএনজি ইমেজ। হয়ে গেছে, কিন্তু অলরেডি আমাদের ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেছে, আমি এটাকে জেপিজি করে নিই। ওকে, আপনারা আমাদের ভিডিও দেখে দেখে এই ভিজিটিং কার্ডটা তৈরি করবেন, কিন্তু এটা হোম টাস্ক হিসেবে সাবমিট করার প্রয়োজন নেই। আরেকটা ভিজিটিং কার্ড আমি দিয়ে দিচ্ছি, সেটা হোম টাস্ক হিসেবে সাবমিট করবেন। আচ্ছা, আপনারা এই ভিজিটিং কার্ডটা করুন, করে আপনাদের এখানে নিজেদের নাম দিয়ে শুধুমাত্র ফোন নাম্বারটা প্রাইভেসি ইস্যুতে ফোন নাম্বার আর মেইল অ্যাড্রেসটা পার্সোনাল এতে ইউজ করার প্রয়োজন নেই। অ্যাড্রেস মানে ডামি অ্যাড্রেস দিয়ে আপনাদের নাম দিয়ে গ্রাফিক ডিজাইনার দিয়ে এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করে হোম পাস হিসেবে সাবমিট করবেন। আজকে এতটুকুই, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।